অবশেষে আমরাও চলে গেলাম কাশবনে আর তারপর টেডি দেখা হলো তো সাথেও বিকালের দিকে আমরা তিন বান্ধবী ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বের হয়ে কাশ ফুল দেখতে আর কাশবনে যাওয়ার ফুলের গাছ শীতকাল পড়লে আরো সুন্দর সুন্দর ফুল ফুটবে এখানে আর এই পাশে হচ্ছে নাটোরের স্টেডিয়াম আর আছে শিশু পার্ক আমরা আসার সময় এখানে ঢুকবো আর নাটোরের কাশফুল যেখানে সেটা হচ্ছে ডিসি পার্কের ঠিক অপোজিটে এরকম একটা ছোট্ট শাখা রাস্তা আছে এই রাস্তায় ঢুকলে হাতের ডান দিকে কাশবন আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম দেখে তো আমরা খুবই এক্সাইটেড এই বছরের প্রথমবার আমরা বনে যাচ্ছি আরে তো এই পাশে অনেকগুলা কাশ ফুল দূর থেকে দেখে বোঝা যাচ্ছে অনেক আছে ওখানে আমার থেকেও তো জবা এক্সাইটেড ও আসার থেকে লাফ মানে কখন যাবে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে কাশ ফুল দেখে এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছিল সূর্য একদম ওই পাশে অনেক সুন্দর এই জায়গাটা এই তো আমরা তিন বান্ধবী আমি লম্বা বলে সবসময় আমার হাতেই ক্যামেরা থাকে যাই হোক আমার বান্ধবী তো খুবই এক্সাইটেড হয়ে গেছে কাশ ফুল দেখে মানে ওর এক্সাইটমেন্ট টাই সবচেয়ে বেশি আর এই জায়গায় অনেক সুন্দর লাগতেছিল ফুলের উপরে সূর্য আর এখানে দেখি অনেক ভিড় সবাই ক্যামেরা নিয়ে শাড়ি পরে একদম চলে আসছে এখানে শুট করতে জায়গাটা যদিও খুব একটা বড় না বাট এইটুকু জায়গার মধ্যেই অনেক মানুষ আরেকটু দুপুর দিকে আসলে হয়তো ফাঁকা পেতাম বাট কি আর করার এর মধ্যে আমরা ঢুকে গেলাম কাশ বনের ভিতরে এখানে কিছু ছবি টবি তুলবো আর এই তো আমরা তিন বান্ধবী একসাথে আমি জবার সুমাইয়া আমরা তিনজন তো একসাথে অনেক মজা করতেছিলাম আর আমিও কাশ ফুলের সাথে কিছু ছবি ভিডিও করে নিলাম এখানে একটা ছোট্ট পিচি পাইছিলাম ও আমার আমাদের তিনজনের ছবি তুলে দিছিল আর ওনাকে আমাদের ভিডিও দেখে বললো পরে তো এখানে আসলে অনেক ভিড় হয়ে গেছিল তাই এখানে আর থাকবো না এখান থেকে বের হয়ে চলে আসলাম আর প্রায় বিকাল হয়ে গেছে তাই এখন আমরা যাব স্টেডিয়ামের ওই দিকে মানে শিশু পার্কের ওই দিকে যাবো হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ খুব একটা দূরে না পাশেই আজকে আমরা তিন বান্ধবী সাদা আর গোলাপি পরছি মানে কালার ম্যাচিং করে পরছি তিনজনেই আর এই তো সেই কাশবন যেখানে আমরা গিয়েছিলাম আমার ক্যামেরার জুমিং পাওয়ার কত ভাবা যায় তো হাঁটতে হাঁটতে চলে আসলাম শিশু পার্কের এই দিকে এখানে হচ্ছে পুকুরটা যেটা আমি যাওয়ার সময় দেখাইছিলাম এখানে কিছু বসা জায়গা আছে তাই আমি এখানে বসে বসে যা আমার কিছু ছবি তুলে নিলাম কারণ ছিল এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাবো এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজে তাদের পেজের ড্রেস গুলো আসলে অনেক সুন্দর তো জবা একটা ছোট্ট কাশফুল ছিঁড়ে নিয়ে চলে আসছিল ওইটা নিয়ে আমি একটু ঢং করতেছিলাম আর এর মধ্যেই দেখে একদম একটা রেড কালার টেডি হেলতে দুলতে চলে আসছে মানে সুমাইয়া এখানে বসেছিল আর ওর পাশে এসে টেডিটা বসে পড়ছে একদম সেম পোজ দিয়ে সুমাইয়া তো ভয়ে চলে আসছে আমি বুঝলাম না টেডিকে দেখে ভয় পাওয়ার কি আছে আমরা তো খুবই এনজয় করতেছিলাম আর হাসতেছিলাম জবাকে দেখি ফাইন কিস দিচ্ছে আবার টেডিটা আমি গিয়েও টেডির সাথে কিছু ছবি টবি তুললাম তারপরে টেডিকে বাইটাই দিয়ে আমরা চলে আসলাম শরবত খেতে কারণ প্রচুর পরিমাণে গরম ছিল তিন শরবত খেয়ে ঢুকলাম শিশু পার্কের ভিতরে আর এখানে ঢুকতেই প্রথমে চলে গেলাম ব্রিজে ব্রিজে গিয়ে আমরা দুইজন একদম বসে পড়ছি এখানে বসে বসে এখানে গল্প করতেছিলাম আর আমাদের সাথে সুমাইয়াও অ্যাড হয়ে গেল মানে আমরা তিনজনে এখন এখানে বসে আছি ব্রিজ একদম ব্লক করে কেউ যেতে পারবে না ব্রিজের উপর তো ওখান থেকে এসে তারপরেই তো আমাদের শিশু পার্ক যেখানে ছোট ছোট শিশুরা খেলা করে ছোটবেলা আম্মু এখানে নিয়ে আসতো আমাদের খেলার জন্য প্রত্যেক শুক্রবারে আম্মুর সাথে হাত ধরে এখানে আসতাম খেলতে ঘুরতে ঘুরতে এখানে দেখি একটা ব্রাইট ছবি তুলতেছে এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছবি তুললে বেশ ভালোই লাগে আর এখানে ছিল একটা ঘোড়া ঘোড়ার পিঠে উঠে বাবুরা ঘোরাঘুরি করে তো তারপর আর কি আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে তাই আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না চলে যাচ্ছি বাসায় তো এই বছর কারা কারা বন থেকে ঘুরে আসলে অবশ্যই আমাকে জানায়ও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ